পুঁই শাক নিয়েছি, পুঁই শাক একটু অল্প করে ডাঁটাও দিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে কুমড়ো অল্প দিয়েছি, পরিমাণ মতো কুমড়ো দিয়েছি, ঝিঙে দিয়েছি, বেগুন দিয়েছি, আর দিয়েছি আলু। এবার এই সবজিটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই পুঁই শাক, কুমড়ো আর যে পাঁচ মিনিট যে সব রকম সবজি দিয়েছি, মাছের মুড়ো দিয়ে যেটা বানাবো আমি আজকে, যে রেসিপিটা বানাতে চলেছি, এতে কিন্তু জল ছাড়া বানাতে হবে। এক ফোঁটাও জল দেওয়া যাবে না, জল দিলে খেতে একদম ভালো হবে না, তো রান্নাটাও খুব একটা সুস্বাদ হবে না। তো এবার আমি পুঁই শাক মাছের মাথা দিয়ে যে রেসিপিটা আপনাদের দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করলে সবার প্রথমে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। তো আপনাদের একটাই অনুরোধ থাকবে বন্ধুদের, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন সহজভাবে কি মাছের মাথা আর পুঁই শাকে কীভাবে রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। পুঁই শাক মাছের মুড়ো দিয়ে আমি যেটা রেসিপিটা বানাচ্ছি, দেখুন কড়াটা বসিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ সর্ষে তেলে রান্না করব, তাহলে স্বাদটা খুব ভালো হয়। তো সর্ষে তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি দেব পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর একের পর এক আমি মশলা দেব, পাঁচ ফোড়নটা লাল করে ভেজে নেব। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে খুব একটা একদম পুড়িয়ে ফেলবো না, লাল লাল করে ভেজে নেব, হালকা মজে গেলে আমি পরপর দিতে থাকবো। এরপর দিচ্ছি আমি রসুন কুচি, রসুন কুচি দিলাম, তারপর দেবো আদা বাটা, এরপর দেবো আমি লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেব। এরপরে ভালো করে মশলাটাকে আমি রেডি করব। এরপর আমার মশলা ভাজা হয়ে গেছে, হলুদ লঙ্কা জিরে ধনে যে মশলাটা জল করে রেখেছিলাম ওই জলটা এবার আমি দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমি ভেজে রেখেছিলাম মাছের মুড়ো, সে মাছের মুড়োটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মাছের মুড়োটাকে নাড়াচাড়া করব, আঁচটা খুব জোরে দিয়ে নেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে মশলার জলটা শুকিয়ে এসছে, এরপর আমি দেব সর্ষে, শাকগুলো দিয়ে নেব। এরপর পুঁই শাকগুলো দিয়ে নাড়াচাড়া করেছি, আর উপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। তারপরে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে নেব, এতে কিন্তু আমি আর জল দেব না, মশলার সাথে যে জলটা মিশিয়েছিলাম সেই জলটুকু
দিয়েছি। আঁচটা কম করে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে। এবার দেখুন প্রায় হয়ে এসেছে, কিন্তু এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি পুরো নাড়াচাড়াটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। তাই মাছের মুড়ো পুঁই শাক এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, কিন্তু এটা আর একটু শুকনো হবে। ভালো গন্ধ বেরিয়েছে মাছের মুড়ো দিয়ে যে পুঁই শাক রান্না করছি, বোঝাই যাচ্ছে খুবই সুন্দর টেস্টও হয় খেতে। তো আর একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলব। পুঁই শাক মাছের মাথা দিয়ে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখতেও সুন্দর। আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পুঁই শাক আর মাছের মুড়ো দিয়ে রেসিপি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর হয়েছে দেখতে, টেস্টও তেমন। পুঁই শাক কাতলা মাছের মুড়ো দিয়ে আমি আজকে আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম।